নুরুদ্দিন লিখেছেন, অনেকে কোরবানির পশুর চর্বি বিক্রি করেন, কোরবানি পশুর চর্বি বিক্রি করার বিধান কি? কোরবানির পশুর কোনো কিছুই আসলে আমরা হয় ভোগ করতে পারি আর নাহলে কাউকে দান করতে পারি, আমি বিক্রি করে তার মুনাফা ভোগ করতে পারি না। এমন কি আমি কোরবানি পশুর গোশত যদি বিক্রি করতে চাই, গরিব চিন্তা করি যে আমি গরিব দুঃখীকে দান করে দিব, তো সেটাও শরিয়া নির্দেশিত নয়। কারণ আমরা জানি যে কোরবানি নয় শুধু, যে কোনো ইবাদত, আর্থিক ইবাদত যখন আমরা আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করি তখন সেটা আল্লাহর জন্য হয়ে যায়, ওইটাতে আর আমাদের কোনো সে থাকে না। কোরবানি গোশতটা আল্লাহ আমাদেরকে, আমরা আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করার পরও আমরা বলেছি আল্লাহুম্মা মিনকা ওয়ালাক, আল্লাহ আপনার পক্ষ থেকে এই পশু আপনার উদ্দেশ্যে আমি কোরবানি করলাম, অর্থাৎ এটি আপনাকে আমি যেরকম দান করে দিই আল্লাহর উদ্দেশ্যে এরকম দান করে দিলাম। তো দানের জিনিস নিজে ভোগ করার সুযোগ থাকে না, কিন্তু এক্ষেত্রে আল্লাহ তালা আমাদেরকে খাওয়ার সুযোগ দিয়েছেন, তো আমরা খাওয়ার সুযোগ পেয়েছি, এটাকে বিক্রি করার কোনো সুযোগ নেই। আল্লাহ তো আমাদেরকে খেতে দিয়েছেন, আমরা খেতে পারি, দান করতে পারি, বা বিক্রি করতে পারি না। তো সেই হিসাবে কোরবানির পশুর চর্বি বিক্রি করা জায়েজ নয়। অনেক সময় দেখা যায় যে হাড় বিক্রি করেন অনেকে, এটা জায়েজ নয়, প্রয়োজন আপনি সেগুলো দান করে দিবেন, গরিব দুঃখীকে দান করে দিবেন, বিক্রি করবেন না। আব্দুল আহাদ মণ্ডল, আপনি লিখেছেন, কোরবানির গোশত বিতরণের সঠিক নিয়ম কী? তিন ভাগে গোশত বিতরণ করা কি আবশ্যক? তিন ভাগে বিতরণ করা আবশ্যক না হলেও এটা উত্তম, এতে কোনো সন্দেহ নেই। আজকাল অনেকে এই মাসআলা জেনে এরপর গরিব দুঃখীদের কার কোরবানি দিচ্ছে না, সবগুলো নিজেদের ফ্রিজে ভরে ফেলছেন, এটা উচিত নয়। তিন ভাগে ভাগ করা এটা যেমন আবশ্যক নয়, কেউ গরিবদেরকে একটু বেশি দিলেন সেটা জায়েজ আছে, আর নিজে একটু কম খেলেন সেটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, অথবা বিপরীত করলেন সেটাও জায়েজ আছে। কিন্তু তিন ভাগে বিভক্ত করা, নিজে কিছু খাওয়া, পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজনকে কিছু দেওয়া, গরিব দুঃখীদের কিছু দেওয়া, এভাবে তিন ভাগে ভাগ করা বিষয়ে বিভিন্ন বর্ণনা রয়েছে আয়াতের মধ্যে, কোরআনের মধ্যে ইঙ্গিত রয়েছে। আব্দুল্লাহ নুমান, আপনি লিখেছেন, কোরবানির পর দিন ঢাকায় দেখা যায় ফকিরেরা কোরবানির দিন প্রাপ্ত কোরবানির মাংস বিক্রি করে থাকেন, গরিবেরা কোরবানির মাংস পাওয়ার পর বিক্রি করে দিলে কোরবানিতে তার কোরবানির কোনো ক্ষতি হবে কিনা? ভাই আব্দুল্লাহ নুমান, আপনার প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই যে কোরবানির পশুর গোশত, এটি গরিব এবং অভাবী মানুষরা পাওয়ার পর এটা একান্তই তাদের অধিকার, এবং তারা তাদের গোশত নিজেরা খাবেন, নাকি বিক্রি করে দিবেন, না অন্য কাউকে দান করবেন, সেটা একান্ত তাদের ব্যাপার। অতএব কোরবানির পশুর গোশত গরিব অভাবে মানুষরা যদি বিক্রি করে দেন, তাতে কোরবানির পশু যিনি কোরবানি করেছেন তার কোরবানির কোনো প্রকার ক্ষতি হবে না। আমাদের একটা জিনিস পরিষ্কার থাকা উচিত, যখনই আমি কোনো জিনিস কাউকে দিয়ে দিব তখন এই জিনিসটা তার হয়ে যাবে, তখন আর আমার উপরে তার কোনো কিছু বর্তাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একজন ক্রীতদাসী, তিনি সাদাকার গোশত রান্না করছিলেন, সেটা দেখে তিনি রসিকতা করে তাকে বললেন যে তোমার সাদাকার গোশত রান্না করছো, সরি তুমি দেখি গোশত রান্না করছো, সেখান থেকে আমাদেরকে অফার করবে না? তখন তিনি খুব স্বাভাবিকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অফার করছিলেন, কিন্তু বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সাদাকা বা যাকাতের জিনিস খান না, আপনার বংশের লোকদের জন্য এটি তো হারাম করেছেন আল্লাহ তাআলা, তো এটি তো সেরকম গোশত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাকে সাদাকাতুন ওয়ালা হাদিয়াতুন, তোমার জন্য এটি সাদাকা হতে পারে, তোমার জন্য এটি যাকাত হতে পারে, কিন্তু আমার জন্য সেটি হাদিয়া, কারণ তুমি যখন পেয়ে গেছো, এরপরে তুমি পেয়ে যখন কাউকে দিচ্ছ, তখন সেটি কিন্তু আর সাদাকার আওতায় থাকছে না, বরং সেটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা সাধারণ গোশতে পরিণত। তোমার জন্য তুমি সাদকা হিসাবে গ্রহণ করেছো, বাট গ্রহণ করার পর তুমি এখন মালিক, তুমি যা খুশি তা করতে পারো। তো এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারলাম যে মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা ছিল এরকম যে সাদকা হোক বা যে কোনো জিনিস হোক, প্রাপক পেয়ে যাওয়ার পর সেটা কী করবেন না করবেন সেটা একান্ত তার এখতিয়ারাধীন বিষয় হয়ে যায়।